তো বন্ধুরা, সঠিক তথ্য চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটার মধ্যে আপনারা যত নতুন নতুন সিনেমা আছে যেগুলো হচ্ছে আজকে রিলিজ হচ্ছে, আজকেই যখন রিলিজ হলো, রিলিজ হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি আপনারা মোবাইল স্ক্রিনে, মানে মোবাইল ফোনে সেটা দেখতে পারবেন, স্মার্ট ফোনেও দেখতে পারবেন, এবং আপনি স্মার্ট টিভি বলুন, এলইডি টিভি বলুন, সমস্ত জায়গায় আপনি দেখতে পারবেন। এলইডি টিভিটাকে আপনাকে স্মার্ট করে নিতে হবে একটা ডিভাইসের মাধ্যমে, সেগুলো আপনারা জানেন কোন ডিভাইসের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবং যদি না জানতে থাকেন পারেন যে কীভাবে আপনারা দেখবেন এলইডি টিভি বা বাক্স টিভিতে, সেগুলো আমাদেরকে কমেন্ট করুন, কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেবো কোন কোন গ্যাজেটের মাধ্যমে আপনারা টিভিটাকে স্মার্ট করতে পারবেন, আর কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা জানতে গেলে এই ভিডিওটি পুরো দেখুন, কিভাবে ইনস্টল করবেন, কোথা থেকে পাবেন, এবং কিভাবে আপনারা এই এটাকে ইনস্টল করে আপনি হচ্ছে অ্যালাউ করে, পারমিশন করে আপনার ফোনের মধ্যে নেবেন। তো এটার জন্য আপনাকে আপনার প্লে স্টোর থেকে হবে না, এটাকে আপনাকে গুগল থেকে যেতে হবে। গুগলে গিয়ে আপনাকে পিকাশু বলে একটা অ্যাপ আছে, পিকাশু অ্যাপটা ডাউনলোড করবেন। পিকাশু অ্যাপটা ডাউনলোড করার পরে সমস্ত পারমিশনগুলো করে দেবেন। পারমিশন করার পরে এবার আপনার একটা যে মেল আইডিতে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে আপনি ওটাকে ভেরিফিকেশন করে নেবেন। করার পরে ওই মাধ্যমে, ওটার মাধ্যমে আপনি সমস্ত রকম ভিডিও আপনি দেখতে পারবেন, এবং এটা ডাউনলোডও করা যায়। পিকাশু অ্যাপ ডাউনলোড বলে অপশান চাপলে পরে আপনি গুগলে আর একটা অপশান পাবেন, সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলে আপনি সমস্ত নতুন বইগুলো ডাউনলোডও করতে পারবেন। এখানে 4K বলুন, HD বলুন, সমস্ত কোয়ালিটির আপনারা মুভিগুলো দেখতে পারবেন। গাদার 2 থেকে শুরু করে সমস্ত সব কিছু, ফার্স্ট ডে ফার্স্ট শো রিলিজ হওয়ার পরের থেকেই আপনি এই মুভিগুলো দেখতে পারবেন আপনার ফোনে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কিছু তথ্য নিয়ে আসবো।